الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له ساعة لم يزحي فلا يقربن مصلانا رواه ابن ماجه بسند صحيح عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسنا رواه مسلم عن عائشة رضي الله تعالى عنها قالت زح رسول الله صلى الله عليه وسلم كبشين أملحين أقرنين جباهما بيده وقال سما وكبر رأيته واضعا قدمه على سفاه ثم قال بسم الله أكبر রাহ বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কুরবানি। কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত। কুরব শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর নৈকট্য লাভ করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়, তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি করা। আল্লাহর নামে উট, গরু, ছাগল কুরবানির দিন কুরবানি করা, এই কাজটি আল্লাহর কাছে একটি বড় ইবাদত, যাতে আল্লাহ তাআলা মানুষের প্রতি সন্তুষ্ট হন। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি, যদিও কুরবানি প্রথা আদম আলাইহিসসালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিসসালামের দুই ছেলে আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিলেন, তা আল্লাহ তাআলা বলেন ইদ কাররাবা কুরবানান, যখন তাদের তার দুই ছেলে আল্লাহর দরবারে কুরবানি পেশ করল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিন আল আখার, দুইজনের একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। নীতি অনুযায়ী আদম আলাইহিসসালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত, আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে।
বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী প্রস্তাব পেশ করলেন, কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইগলিমাকে বিবাহ করবে। যেহেতু কাবিল জমি চাষ করত, তাই কিছু গম কুরবানি হিসাবে পেশ করল, আর হাবিল মেষ ভেড়া দম্বা ছাগল লালন পালন করত, মরবে একটি দম্বা আল্লাহর দরবারে পেশ করল। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ বুঝতে পারত কার কুরবানি কবুল হচ্ছে আর না হচ্ছে। আল্লাহ তাআলা মানুষের প্রতি বেশি সুবিধে সন্তুষ্ট হয়ে সুযোগ দিয়েছে যে গোস্ত জ্বালিয়ে দিতে হবে না, কুরবানি জ্বালিয়ে দেওয়া হবে না, তোমরা খেয়ে গেল। এর অর্থ এই নয় যে অবৈধ পয়সা দিয়ে কুরবানি করতে হবে। আকাশ থেকে আগুন এসে হাবিলের দম্বা জ্বলে গেল, কাবিলের গমগুলি থেকে গেল, এতে কাবিলের ক্ষোভ আরও বেড়ে গেল। আসলে কাবিল তার বোন ইকলিমাকে বিবাহ করতে পারেনি মর্মে তার ভাই হাবিলকে হত্যা করেছে বিবরণ ঠিক নয়, বরং কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হলো, এতে কাবিল ক্ষুব্ধ হলো, সামাজিকভাবে সে অপমান হলো। সে মনে করল, আমাকে অপমান ঢাকতে হলে হাবিলকে হত্যা করতে হবে। এক পর্যায়ে কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, তুমি আমাকে হত্যা করো করো, তবে আমি তোমাকে হত্যা করব না। পরিস্থিতি বেগতিক দেখলে নিজেকে চুপ রাখাই ভালো। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করেই ফেলল। লাশ পড়ে আছে, কি করতে হবে এটা কাবিলের জানা নেই। দুইটা কাক আসলো, মারামারি করলো, একটা কাক মারা গেল, জীবিত কাকটি গর্ত ভরে মরে যাওয়া কাকটিকে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো আমার ভাই হাবিলকে মাটিতে পুঁতে দিতে হবে, তাই সে তার ভাই হাবিলকে মাটিতে পুঁতে দিল। সম্মানিত মসজিদের দিন মুসলিম ভাই বোন, অমুসলিম হলেও মাটিতে তাকে পুঁতে দিতে হবে, এটাই শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, পরকালের বিষয়টি আমি দেখব। কিন্তু সেখানে আবু জাহল এরা ছিল, তারা বলল শেষের কালে ধর্ম পরিবর্তন করবেন, মানুষে বদনাম করবে। আবু তালেব বলল, বাবা যেভাবে আছি সেভাবে থাকতে দাও। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অমুসলিম অবস্থায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, যাও তাকে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে পুঁতে দাও। বুখারী মুসলিমের হাদিস। অত্র বিবরণে বোঝা যায় যে অমুসলিম মারা গেলে তাকে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিতে হবে, তাকে শ্মশানঘাটে ফেলে আসতে হবে, পুড়াতে হবে, এটা বিধান নয়, হাদিস বুখারী মুসলিম। তবে মুসলিম হলে তার বিধান আরও ভিন্ন, তার ওযু দিতে হবে, গোসল দিতে হবে, জানাজা দিতে হবে, কাফন দাফন করতে হবে, তার একটা সুন্দর ব্যতিক্রম ভিন্ন ধরনের নিয়ম রয়েছে যা আমরা পালন করে থাকি। বলছিলাম, অমুসলিম মারা গেলেও তাকে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিতে হবে, বিবরণে আয়াতে বোঝা যায়, বিবরণে বুখারী মুসলিমে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকায় পার হচ্ছিলেন, সে এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না। তিনি বলেছিলেন তার স্ত্রীকে, সারা তোমাকে যদি কেউ বলে এটা কে, তাহলে তুমি বলে এটা আমার ভাই, আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো এটা আমার বোন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন, সারা আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন, আবার তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, তুমি যদি বলো এটা আমার স্বামী তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। মনে রেখো সারা, মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসাবে আমরা দুইজন মুসলমানও বটে। অনেক কৌশল করে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না, শেষ পর্যন্ত সারাকে স্বৈরাচারী শাসকের ঘরে পাঠাতে হলো। যখনই সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকেছে তখনই স্বৈরাচারী শাসক তাকে ধরার জন্য দাঁড়িয়েছে। সারা বললেন, থামেন, আগে অজু হবে, দূরে কাজ সলাৎ হবে, তারপরে কোনো কথা।
তিনি ওযু করলেন, দুই রাকাত সালাত আদায় করলেন, তারপর বললেন আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা আহসানতু ফি মারজিল্লাহ জাওজি, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিম নবীকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমার জিন্দেগিতে জীবনে যদি কোনোদিন অশ্লীল কাজ করে না থাকি, তাহলে নির্জন ঘরে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। আমার কথা আগে ঠিক হতে হবে, তারপরে আমার দাবি। আমি সত্যই যদি তোমাকে বিশ্বাস করে থাকি যে তুমি আল্লাহ, আর আমি সত্যই যদি তোমার নবীকে আমি বিশ্বাস করে থাকি যে তোমার নবী ইব্রাহিম নবী, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, এই পরিচয় দিয়ে আমি তোমার কাছে আশ্রয় চাইনি, আমি আশ্রয় চেয়েছি নবী ইব্রাহিম, এটা আমি ইব্রাহিম নবী এটা আমি মেনে নিয়েছি। আর তৃতীয় হলে আমার জীবনে কোনো দিন আমি অশ্লীল কাজ করিনি, যদি আমার কথাটি যেন সত্য হয় তাহলে এই নির্জন ঘরে এই যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। একবারে হাতে হাতে কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সারা দেখলেন যদি এখনই মারা যাই তাহলে আমরা স্বামী স্ত্রী মানুষ হত্যা করেছি মর্মে আমরা আটকা পড়ব। তিনি আল্লাহকে বললেন আল্লাহ একে ঠিক করে দাও। সেও বলল দেখো সারা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আমি যদি এখান থেকে বেঁচে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না। সারা দোয়া করলেন, ইব্রাহিম স্বৈরাচারী শাসক বেঁচে গেল। আবারও সে অন্যায়ের জন্য প্রস্তুতি নিল, আবারও অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘটনা তিন তিনবার হলো, শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল এই তোমরা কে আছো, তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছে, তো মানুষ নয় একজন শয়তান, তোমরা একে নিয়ে যাও। এই কথা স্বৈরাচারী শাসক বলল। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন একটা কথা, মানুষ আপনার ক্ষতি করবে এটা জেনে নিয়ে আপনাকে উপকার করতে হবে। জীবনে যার উপকার করেছেন সে এক সময় আপনার ক্ষতি করবে, এ কথাই ঠিক। এটা মেনে নিয়ে আপনাকে মানুষ উপকার করতে হবে, এ কথাও ঠিক। সবাই করবে তা নয়, তা এটা স্বাভাবিক গতি। তিন তিনবার সারা দোয়া করে তাকে রক্ষা করলেন। এরপরেও স্বৈরাচারী শাসক সারাকে বলছেন শয়তান। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল তোমরা নিয়ে যাও তাকে, আর একটা কাজের মেয়ে হাজারাকে সাথে দাও। সারা কাজের মেয়ে হাজারাকে সাথে নিয়ে স্বামীর কাছে পৌঁছিলেন, তখন তিনি সলাৎ অবস্থায় আছেন। সলাৎ শেষে বললেন স্বৈরাচারী শাসকের উদ্দেশ্যকে আল্লাহ ধ্বংস করেছে, সে তার উদ্দেশ্যে সফল হতে পারেনি। সে একজন আমাদের সাথে কাজের মানুষ দিয়েছে যার নাম হাজেরা, ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী সারা এবং কাজের মহিলা হাজারাকে সাথে নিয়ে চললেন স্বদেশ। এক পর্যায়ে সারা বললেন হাজেরা তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমাদের কোনো ছেলে মেয়ে নেই, যদি তোমার মাধ্যমে কোনো ছেলে মেয়ে হয় ভালো হবে। হাজেরা বললেন যা আছি ভালো আছি, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে আপনার মাঝে আর আমার মাঝে ভালোবাসায় ফাটল ফাটবে যা আমি চাইনি। বারবার বলার কারণে এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেলে ইসমাইল আলাইহিসসালাম জন্ম নিলেন, যা হওয়ার তাই হলো। সারা এবং হাজেরার মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। ইব্রাহিম আলাইহিসসালাম বনেবাসস্বরূপ দুধের বাচ্চা ইসমাইল এবং তার স্ত্রীকে বনেবাসস্বরূপ নিয়ে চললেন কাবা ঘরের পাশে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে ফাওয়াজা হুমাইন্দা দাওহাতা ফাকা জামজাজা আলাল মসজিদে, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর, রেখে দিয়ে তিনি পাল্টা ঘুরে চলেছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন আয়না তাজেব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আয়না তাজেব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন। ওলা ইয়াল তফিদ ইলাইহা, ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে লক্ষ্য করছেন না। শেষ পর্যায়ে তিনি বলছেন আতাতরুক না বেহাজ নাতি আমরা দার বেদালিকা, অবাক কথা, আপনি আমাকে একটা নির্জন স্থানে ফেলে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই, আল্লাহকে আপনাকে এইভাবে আদেশ করেছেন, আপনি আমাকে কিছু বলবেন তো, আপনাকে কি এইভাবে চলে যেতে বলেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম পিছন দিকে লক্ষ্য না করেই সামনের দিকে মুখ করে বললেন নাম, হ্যাঁ হ্যাঁ, শব্দ ছাড়া ওখানে কুচি ছিল না তার ভাষা, স্ত্রীর সাথে তার ভালোবাসার অভাব ছিল না, 90 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, সন্তানের উপরে তার ভালোবাসার অভাব ছিল না, স্ত্রীর সাথে দুটো কথা বলে সান্ত্বনা দিয়ে তাকে যেতে হবে এইটুকু তার বুদ্ধির অভাব ছিল না, তিনি অনেক বড় মানুষ, পৃথিবীতে শ্রেষ্ঠ মহামানব। এরপরেও তিনি পরিবারকে এইভাবে রেখে চলে যাচ্ছেন, এটা আসলে উপরের আদেশ। যখন তিনি বললেন হ্যাঁ, তখন হাজারা বললেন আচ্ছা ঠিক আছে, ফালাইজাইয়ানাল্লাহু তাআলা,
যেহেতু আল্লাহ আপনাকে আদেশ করেছেন, কাজে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তিনি নিজেও জানেন না আমি এখানে কিভাবে থাকব, কিভাবে খাব, থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, ঘাসপাতা নেই, মানুষজন নেই, সেখানে একজন মানুষ দুধের বাচ্চাকে নিয়ে থাকতে পারে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামেরও জানা নাই স্ত্রী এবং বাচ্চা কিভাবে থাকবে। তিনি পরিবারকে রেখে আগাতে লাগলেন। সানিয়া পাহাড়ের কাছে গিয়ে উল্টা কাবা ঘরের দিকে মুখ করে লক্ষ্য করলেন, আহাল পরিবারকে দেখা যায় না। তিনি এক পর্যায়ে বললেন, রব্বানা ইন্নি আসকান্ত মিন যুরিয়্যাতি বিওয়াদিন গায়রি দি দারিন ইন দা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কীভাবে থাকবে তা আমি জানি না, কী খেয়ে থাকবে তা আমি জানি না। তোমার আদেশ পালনার্থে আমি আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যা বললেন একটু আগে হাজরাও তাই বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার পরিবারের কিছু অংশকে রেখে দিয়েছি কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন নেই, ঘাসপাতাও নেই। একথা তিনিও বলছেন, একথা হাজরাও বললেন। তিনি হাত তুলে দোয়া করলেন। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত, যা ব্যক্তিগত ব্যাপার। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করে ভালোবাসার অভাব ছিল না, তিনি আহাল পরিবার রেখে চলে গেলেন। যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে, যখন বারবার আব্বু বলার স্বাদ হয়, কোলে নেওয়ার স্বাদ হয়, এরকম বয়স 5-6 বছর হতে পারে, এই সময় আল্লাহ বললেন ছেলেকে কুরবানি করতে হবে। ফাল্লাম্মা বালাগা মাহুসায়, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে কুরবানি করতে হবে। আদেশ হলে তিনি আবার দেশে ফিরে আসলেন। দেশে ফিরে এসে ছেলেকে বলছেন, বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আসবাহুকা, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, মা যা তারা তোমার মতামত কি? ছেলে বললো, ইয়া বাতিফ আল মা তোমার উসাদা যেদিনী ইনশা আল্লাহ মিনা সবিরিন, আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বিবরণে বোঝা যায় তিনি ছেলেকে দেখে দেখেই কুরবানি করবেন। তিনি তার চোখে কাপড় বেঁধেছিলেন, বিবরণ সত্য নয়। তার ছুরি ধারের উপরে লোহা লাগিয়ে দেওয়া হয়েছিল, বিবরণ সত্য নয়। তার পা হাত পা রশিতে বাঁধানো হয়েছিল, তা সত্য নয়। কেননা পিতা বলছেন আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, ছেলে বলছে আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা বাপ বেটা একমত, মর্মে যা বিবরণ আমরা শুনেছি তা সত্য নয়। আর জড়বস্তু আল্লাহর আদেশ মানে যা আপনাদের জানা আছে। কেন ছুরির নিচে লোহা লাগাতে হবে যাতে করে না কাটে? আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন তুমি কাজ করবে না। এখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত ছুরি চালালেও ছুরি কোনো কাজ করতে পারবে না। ছুরি জড়বস্তু একথা ঠিক, তবু আল্লাহর আদেশ মানে একথাও ঠিক। আপনাদের ঘটনা জানা আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তিপূর্ণ শীতল হয়ে যাও। তো উনি তো আগুনের মধ্যে আছেন, কিন্তু আগুন তো তার কোনো কাজ করে না। কেন? আগুন জড় বস্তু বটে, তবে আল্লাহর আদেশ মানে। আদম সন্তান বড় নিমুখারাম, আল্লাহর আদেশ মানতে চায় না, অথচ জড় বস্তু মানে। একাধিক প্রমাণ আছে যা আপনাদের জানা আছে। ওই যে আপনাদের জানা আছে, একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করে যাচ্ছিল, একজনের কাছে গিয়ে বললো বাঁচার পথ। দরবেশ বলল 99 জন মানুষকে হত্যা করে বাঁচার পথ খুঁজো। তখন সে ভাবল, তাহলে যদি বাঁচার পথ না থাকে তোমাকে রেখে কি হবে? 100 জন হলো। আবার জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ, কোনো লোক বলল ওই গ্রামে যাও। যাওয়ার সিদ্ধান্ত নিতেই সময় শেষ হয়ে গেল। লাশটা যখন মাটিতে পড়ে যায়, বুকটা সেদিকে ঠেলে দিয়েছিল। আল্লাহ তাআলা জাহান্নাম জান্নাতের ফেরেশতা যখন হইচই শুরু করল, তখন আল্লাহ তাআলা বললেন, থামো থামো, মেপে দেখো কত পথ গেছে আর কত বাকি আছে। মাপতে লাগিয়ে দিয়ে যে গ্রাম থেকে লোকটি যাচ্ছিল সেই গ্রামকে বললেন পিছে সরে যাও, আর যে গ্রামে গেনামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন আগিয়ে আসো।
মেপে দেখা গেল অর্ধ হাত আগিয়ে গেছে, অথচ লাশ ওখানেই পড়ে আছে। আসলে আল্লাহ তাকে ক্ষমা করবেন যার কারণে এভাবে বললেন, আমার কথা সেটা নয়। কথা হলো এই, জড় বস্তু কথা মানে। দেখেন জড় বস্তু গ্রাম, গ্রাম পিছে ওঠে গেল, গ্রাম আগিয়ে গেল। জড় বস্তু আল্লাহর হুকুম মানে, আল্লাহর আদেশ মানে, যা আপনাকে আমি দেখাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জানা আছে বুখারী মুসলিমের ঘটনা, একজন মানুষ নিজের প্রতি অত্যাচার করে ছেলে মেয়েকে বলেছিল, দেখো আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবেন, আমার চেয়ে অপরাধী মানুষ পৃথিবীতে কেউ নেই, অতএব আমি মারা গেলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, অর্ধেক চাই পানিতে ফেলে দিও। ছেলেরা তাই করলো। যখন বাস্তবায়ন করা হলো, আল্লাহ তাআলা মাটিকে বললেন ছাইগুলি জমা করে দাও, পানিকে বললেন ছাইগুলি জমা করে দাও, মাটি ও পানি ছাই জমা করে দিল। আল্লাহ মানুষ তৈরি করে বললেন, কেন এটা বলেছ? তো লোকটি বলল, আপনার ভয়ে করেছি। যাও, যেহেতু আমার ভয়ে করেছ তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। এই অংশ বলার আমাদের প্রয়োজন নেই, আগের অংশটা হলো এই, আল্লাহ নদীকে পানিকে বললেন ছাইগুলি জমা করে দাও, পানি ছাইগুলি জমা করে দিল। আল্লাহ বাতাসকে বললেন ছাইগুলি জমা করে দাও, বাতাস ছাইগুলি জমা করে দিল। মানে জড় বস্তু আল্লাহর আদেশ মানে, আল্লাহর কথা শুনে। ছুরিকে বলে দিয়েছেন আল্লাহ তোমাকে কাজ করা লাগবে না, ছুরি আর কাজ করবে না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এই কুরবানি হচ্ছে আমাদের কুরবানি। 90 বছরের বৃদ্ধ মানুষ, ছেলে এবং পিতা একমত হয়ে বাচ্চাকে নিয়ে চলে গেলেন মিনা মাঠে। শাল পাহাড় দুই দিকে প্রায় 20 তলার সমান উঁচু, নিচে সমতল ভূমিতে তাল্লাহুলিল জামিন বাচ্চাকে উপুর করে সয়ে দিয়েছেন। বাচ্চাকে উপুর করে সয়ে দিয়ে বৃদ্ধ মানুষ, মাথার চুল দাড়ি পেকে গেছে এমন একটি মানুষ, তার ছেলেকে বারবার ছুরি দিয়ে জবাই করছেন। দর্শক কেউ নেই, দর্শক বলতে আল্লাহ, দর্শক বলতে ফেরেশতা। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠাঙ্গা আমার বাঁধেনি। আসলে আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না। ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো। সম্মানী মানুষ, তারপরে কত পরীক্ষায়, দুধের বাচ্চা সহ স্ত্রীকে এইভাবে রেখে যেতে হবে, এটাও পরীক্ষা। সয়ে টকটকে একটা বাচ্চাকে 90 বছর বয়সে বাচ্চা পেয়েছেন, এই বাচ্চাকে কুরবানি করতে হবে, এটাও পরীক্ষা। আগুনে নিক্ষেপ করা হবে, আগুনের ভিতরে তিনি থাকবেন, আল্লাহর এটাও পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম এইভাবে বহু পরীক্ষার মুখোমুখি হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ঈমান যত বেশি সামাজিক বালা তত বেশি, মানুষের ঈমান যত কম সামাজিক সমস্যা তত কম, মানুষের ঈমান যত বেশি শারীরিক এবং সামাজিক সমস্যা তত বেশি হবে, এ কথাই ঠিক। বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, অফাদাই না হবে জিভিন আজিম, তোমার ছেলেকে আমি ছাড়িয়ে নিলাম বড় কুরবানি দিয়ে, আমি একটা দুম্বা পাঠালাম, আপনি দুম্বা কুরবানি করুন, আপনার ছেলেকে কুরবানি করতে হবে না। আল্লাহ তাআলা বলছেন, অফাদাই না হবে জিভিন আজিম, আমি আল্লাহ একটা বড় কুরবানির মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম। এই বড় কুরবানি হচ্ছে আমাদের কুরবানি, যেই কুরবানিতে 7 ভাগ নিয়ে ঝামেলা। অবাক হতে হয়, কেউ ভাবলো না আসলে কুরবানি কি জিনিস। আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমের ছেলেকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানি দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, লাইয়ানাল্লাহা লুহুমহা ওয়ালা দিমাউহু ওয়ালাকিয়ানালহু তাকওয়া মিনকুম, পৃথিবীর মানুষ তোমাদের কুরবানির গোশত রক্ত আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকো অন্তর, যার অন্তর ভালো তার কুরবানি ভালো, যার অন্তর খারাপ তার কুরবানি খারাপ, যার টাকা বৈধ তার কুরবানি হালাল, যার টাকা অবৈধ তার কুরবানি হারাম, এ কথাই ঠিক। ভাগের হুড়াহুড়ি বহু দূরের কথা, পয়সার হুড়াহুড়ি আগের কথা, এটা একটা বড় কুরবানি, এটা একটা তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইকুল উম্মাতিন জালনা মানসাকা নেজ করুসমাল্লাহ, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির ব্যবস্থা করেছি আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম কুরবানি।
এই কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরব্বিক ওয়ানহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি কুরবানি করুন, এটা আল্লাহর আদেশ। একাধিক আয়াতে রয়েছে কুরবানি করার কথা, অন্তর ভালোর কথা, তাকওয়ার কথা। অতএব বৈধ পয়সায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনা করে আমল করার চেষ্টা করি, যাতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। আল্লাহুম আমিন। আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু সালামিদাহি ফালা ইয়াকাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন ঈদের মাঠে না আসে। তাহলে কি জরুরি হয়ে গেল? জি না, কুরবানি জরুরি নয়, কুরবানি নেকির কাজ। যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন একে ফরজ মনে না করে। অবশ্যই কুরবানি একটা নেকির কাজ, কুরবানি ফরজ জরুরি নয়। আকিকা এর চেয়ে অনেক জরুরি। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, সপ্তম দিনেই দিতে হবে। চোদ্দ দিনে আকিকা চলে না, একুশ দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না, জন্মের সাত দিনের আগে আকিকা চলে না, সাত দিনের আগে মারা গেলে বাচ্চার আকিকা দিতে হবে না। সপ্তম দিনের দিন কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, শুধু খালি জানে বেঁচে আছে, এরকম একটা ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি ছেলের জন্য কুরবানি করতে হবে, আকিকা দিতে হবে ছেলের জন্য দুইটা, মেয়ের জন্য একটা, না পারলে ছেলের জন্য একটা। এটা বাপের জিম্মেদারি, গোস তার নিজের ব্যাপার, খাবে না কাউকে দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কুরবানি হচ্ছে নেকির কাজ, আশেপাশে গরিব মানুষ থাকলে সে দিতে বাধ্য, দিতেই হবে, আল্লাহর আদেশ। দুটো দুই জিনিস, একটা হচ্ছে পিতার জিম্মেদারি, আর একটা হচ্ছে কুরবানি। যখন জিম্মেদারে আঁকিকে, তখন পশু কেমন এটা দেখার বিবেচনা নেই, বড় না ছোট, দাঁত আছে না নেই, কানা না খোড়া না ল্যাংড়া, সপ্তম দিনে হতে হবে, মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। চুল পরিমাণ দান করতে হবে রূপক, সপ্তম দিনে সব কিছু নাম রাখতে হবে, এগুলি সপ্তম দিনের জরুরি কাজ। আর কুরবানি হলো নেকির ব্যাপার, নেকির আশায় কুরবানি করতে হবে, জরুরি নয়। কুরবানি করবে, নিজে খাবে, মানুষকে দিবে এবং জমা রাখবে, এগুলো সব আদেশ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবসাইনে আমলা আইনে আকরা নাইনে, আল্লাহর নবী দুইটা সিং অলা সাদা কালো ভেড়া কুরবানি করলেন। দেখলাম তিনি তার পা, তার চোয়াল পাঁজের উপরে রেখে দিলেন, রেখে দিয়ে বললেন বিসমিল্লাহ আকবার, এই বলে তিনি কুরবানি করলেন। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় একাধিক হাদিসে। চলেন কুরবানির কিছু নিয়ম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজবহিল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। এ দেখেন নিয়ম শুরু হয়ে গেল, এটা আকিকা নয়, এটা কুরবানি। দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। দাঁত তর্জমা, এ কথাই ঠিক, অনবদ দাঁত এটাই ঠিক। হ্যাঁ, স্বাভাবিক নিয়মে ছাগল দাঁতে এক বছরে, গরু দাঁতে দুই বছরে, উট দাঁতে পাঁচ বছরে, মানুষ দাঁতে সাত বছরে, এটা হলো স্বাভাবিক গতি। কিন্তু বছর হিসাব নয়, দাঁত হিসাব এটাই ঠিক। দাঁত দেখেই কুরবানি কিনতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাসরিফাল আইনা ওয়াল উদনা, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন কুরবানির পশু কেনার সময় চোখ কান
দেখে নিব, চোখ দেখে নিতে হবে, কান দেখে নিতে হবে। আগে গেল দাঁত, এবার এসেছে কান আর চোখ, তারপরে চলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা ইত্তাকা মিনাল দাহায়, আল্লাহর নবী কুরবানি কিনার সময়, পশু কিনার সময় কি কি সতর্কতা পথ অবলম্বন করতে হবে? তিনি বললেন আরবান অসারা বেয়াদি চারটা, আল আরজাল বাইয়ানো দালোহা স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, আল আওয়ারাল বাইয়ানো আওয়ারাহা স্পষ্ট কানা হয় না যেন, আল মরিজতাল বাইয়ানো মারাদোহা স্পষ্ট রোগা হয় না যেন, লাজ ফালাতে লাতুমকা গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। তাহলে আগে গেছে তিনটে, চোখ কান দাঁত, আর এখন আসলো চারটে। এক, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, দুই, স্পষ্ট কানা হয় না যেন, তিন, স্পষ্ট রোগা হয় না যেন, চার, মোটা তাজা হয় যেন, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। এগুলো সব কুরবানির নিয়ম। সম্মানিত মসজিদের মুসল্লি, যদি কুরবানি কিনার পরে হাত পা ভেঙে যায়, নাক কেটে যায়, দাঁত ভেঙে যায়, কান কেটে যায়, সমস্যা নেই, হাদিস সহি কুরবানি করেন, কিন্তু কিনেছেন খুব বুঝতে পারেননি কান আগে থেকে কাটা ছিল, তাহলে ওটা বাতিল করতে হবে, আবার নতুন কিনতে হবে। কিনেছেনই ল্যাংড়া লোগা রোগা, তাহলে এটা হবে না, এটা বাতিল করতে হবে, এ কথাই ঠিক। কিনেছিলেন ভালো, তারপরে হাত পা ভেঙে গেছে, এটা সমস্যা নেই, ওটাই কুরবানিতে। কথাটা ভালোভাবে স্পষ্ট হয় যেন। চলেন, পশুর কিছু নিয়মকানুন জানলাম, এবার সাত ভাগে না এক ভাগে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকরাতান সাবাতিন ওয়াল জাজুরান সাবাতিন, ওট সাতজনের পক্ষ থেকে, গরু সাতজনের পক্ষ থেকে। এই যে হাদিস আছে সাতজন নেই মানে, ঠিকই তো আছে, তো সাতজন গরু সাতজন উট। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্নামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদা আমরা রাসূলের সাথে সফরে ছিলাম, ফাহাজারাল আজহা, কুরবানির সময় চলে আসলো, ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ও ফিল বাইরাতে আসারাতুন, আমরা শরীক হলাম সাতজন গরুতে আর দশজন উটে, আমরা সফরে ছিলাম, কুরবানির সময় চলে আসলো, আমরা সাতজন অংশগ্রহণ করলাম গরুতে আর দশজন অংশগ্রহণ করলাম উটে, সব মিলে হলো জন, পরিবার নয়। এবার ধারাবাহিকভাবে আসবে পরিবার, খুব ভালোভাবে মনে রাখবেন, সাত পরিবার নয় সাতজন, যখন সাতজন মিলে দিবে তখন সে ব্যক্তিগত হিসেবে নেকি পাবে, আর কুরবানি করতে হবে ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে। কোনো দিন আমি বলিনি যে একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করতে পারবে, এ কথা আমি বলিনি, তবে আমি উল্টা পথে শক্ত বলি না, যেমন কেউ বলছে, কে বলছে চলবে না, এরকম ভাষা আমি বলতে রাজি নয়। মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে আগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। মানুষ যদি এভাবে বলতো যে ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী হওয়াই উত্তম, তবে সাত ভাগও চলে, তাহলে কথাটা কিছু নরম স্বাভাবিক হতো, কিন্তু বলার গতি এমন যে মানুষ বুঝলো সাত ভাগেই ভালো একটার চেয়ে, যেভাবে বলার গতি। জি না, সাতজন আর সাত পরিবার এক নয়, সাতজন আর সাত সাত পরিবার এক নয়, সাতজন আর সাত পরিবার এক নয়, এটাই চূড়ান্ত। এবার চলেন, ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবসিন আকরানা, আল্লাহ রাসূল বলেন, এই যাও একটা সিংওয়ালা ভেড়া কিনে নিয়ে আসো, এটা ওফি সওয়া দিন কালোতে হাঁটে, অয়াব্রকু ফি সওয়া দিন কালোতে সয়, অয়ঞ্জরু ফি সওয়া দিন কালোতে দেখে,
তাহলে কালো প্রাণী, হাত কালো, পা কালো, পেট কালো, মুখ কালো, তো তাহলে কালো প্রাণীতে কোনো রহস্য আছে? বিদ্বানগণ মনে করেন যে কালো হলে গোস্তের স্বাদ বেশি হতে পারে, এমনটা হতে পারে আল্লাহ আলাম। তো আল্লাহ রাসূল বলেছিলেন, যাও একটা ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে মানে পা কালো, যেটা কালোতে শয় মানে পেট কালো, যেটা কালোতে দেখে মানে চোখ কালো, ফাউতিয়া বেহলি যাবে, এরকমই নিয়ে আসা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, আয়েশা হালুমিন মুদিয়া ওয়াসাজিহা বিহাজারিন ফাফালাত, আয়েশা একটা ছুরি নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো। আয়েশা ছুরি ধারালো করলেন। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে ছুরি ধারালো কাজ আরবি মহিলারা করত, আর আমাদের দেশে পুরুষেরা করে। হাদিসে বোঝা যায় স্বামী স্ত্রীর নাম ধরে ডেকে বলবে, এতে শান্তি আছে বেশ। নাম ধরে না ডেকে নিজে নিজে যদি কাজ করেন তাহলে ও কষ্ট পাবে, আর মনে মন বলবো আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলেন। নাম ধরে কাজে বলবেন। এ দেখেন, স্ত্রী আপনার নাম ধরতে পারে। এই যে একটু কাকে চলে গেল, স্যার হাজেরা বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন আমাকে ছেড়ে দিয়ে, তো ইব্রাহিমের মতো মানুষের নাম ধরে যদি স্ত্রী ডাকতে পারে তো আপনি আবার কে? যদি আপনি মনে করলেন যে বড় মানুষের নাম ধরা বেয়াদবি, বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি, বলাটাই বেয়াদবি, বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলাটাই হলো বেয়াদবি, কেন আপনি এ কথা বলবেন? ইব্রাহিমের মতো এত বড় মহামানবের নাম যদি তার স্ত্রীর নাম ধরে ডাকতে পারেন তো আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকতে সমস্যা কোথায়? তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাখা যাহা খাসাল কাবসা, আল্লাহর নবী ছুরিটা নিলেন, ভেড়াটা নিলেন, পা যাহু ভেড়াটা ফেলে দিলেন, ফেলে দিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তোমার নামে কুরবানি করছি, এটা তুমি মুহাম্মাদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আপনি বলবেন আল তাকাব্বাল আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহমদ ওয়া আলে আহমদ, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ, বুখারী মুসলিম। তাহলে মালিক ও তার পরিবারের পক্ষ থেকে কুরবানি প্রমাণে বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এজা আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন, ইস্তারা কাবশাইনে আজিম আইনে সামিন আইনে আমলা হাইনে আকরান আইনে মওজু আইনে, তিনি দুইটা ভেড়া কিনতেন, মোটা তাজা, বড়, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা, একসাথে কথাগুলি আল্লাহ রাসূল বলছেন। দুটা ভেড়া কিনতেন, মোটা তাজা, বড়, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব, তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে। আল্লাহ রাসূল নিজেই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে প্যারাই করা, অন্ডকোষ বের করা, খাসি কুরবানি দিচ্ছেন, আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে? এরপরে যেটা জরুরি কথা সেটা হলো এই, ফা যাবাহা আহাদাহুমা লে উম্মাতিন লিমান শাহেদা বিত্তাওহীদে, তিনি তার উম্মতের জন্য কুরবানি করলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, অল আখারা যাবাহা আনহু আহলে বাইতেহি, অপরটি কুরবানি করলেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। এখন কিন্তু পরিবারের আলোচনা চলছে, দুইটা হাদিস হয়ে গেল, ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে, দুই নম্বর হাদিস হলো। তিন নম্বর মেখানে সোলাইম বলছেন, কুন্নামান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকুফান বি আরাফা, আমরা রাসূলের সাথে বিদায় হজে আরাফার মাঠে ছিলাম, তিনি বললেন ইয়া ইউহান্নাস ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লামিন উজিয়া, মনে রেখো প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে
একটি প্রাণী কুরবানি করতে হবে, অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে পরিবার ও ব্যক্তির পক্ষ থেকে। একবার স্পষ্ট, পরিবার ও ব্যক্তির পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। চার, আতা ইবনে ইয়াসার বলছেন, সাআলতু আবা আইয়ুব আল আনসারি, আমি নিজে বিশিষ্ট সাহাবি আবু আইয়ুব আল আনসারিকে বললাম, কাইফা কানাত আস-সাহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু। তিনি বলছেন, কানার রাজুল ইজাহি ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাতানু আলা, রাসূলের যুগে একজন সাহাবী তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন, একলো নয় তবু না, তারা নিজেরা খেতেন খাওয়াতেন, নিজেরা খেতেন খাওয়াতেন, একটি প্রাণী একটি ছাগল কুরবানি করতেন। পাঁচ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকারাতান ওয়াহিদান জামিয়া আলাইহি, আল্লাহর রাসূল তার পরিবারের সকলের পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছিলেন, একটাই, বাকারাতান ওয়াহিদা, একটাই গরু তার পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, এগারো জন স্ত্রী আর যারা আছে কাজের লোক গোলাম সবার পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছিলেন। সম্মানিত দিনী মুসল্লি ভাই বোন, মনে রাখা ভালো হবে, ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এ কথাই ঠিক, সাতজন সাত পরিবার এক নয়, গরু উঁট উঁটনি মহিষ মহিষি দুম্বা দুম্বি ছাগল ছাগি ভেড়া ভেড়ি এগুলি হচ্ছে কুরবানির পশু। আকিকার জন্য ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি ছাগল ছাগি, গরু নয় উঁট নয়, কুরবানির ব্যাপারে এগুলো সবই চলে, সুন্দর প্রাণী, টাকা আছে রাজস্থান থেকে উঁট নিয়ে এসে কুরবানি করুন, টাকা কম আছে ষাঁড় কুরবানি করুন, তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করুন, তার চেয়ে টাকা কম আছে ছাগি কুরবানি করুন, তার চেয়ে টাকা কম আছে ভেড়া ভেড়ি কুরবানি করুন, ভাগে যত টাকা লেগেছে ওই টাকা দিয়ে আজও বাজারে তিনটা ভেড়া কিনে পাওয়া যায়। নিজের বুঝ আর একজনের উপরে চাপিয়ে দিয়েন না, তাহলে কোরআন হাদিস মেনে চলা সহজ হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটুকু তদন্ত করেছি দীর্ঘ ২৬ বছরের তদন্তে, আমরা ফতোয়া বোর্ডে তদন্ত চালাই, তাতে আমাদের একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগতিতে আসেনি। মাওলানা আব্দুল্লাহ আল কাফেল কোরাইশি রাহেমাহুল্লাহ ১৯৬০ সালে মারা গেছেন, অনুমান তার ১০ বছর আগে যদি হয় তাহলে আজ থেকে নিয়ে প্রায় ৭০-৭২ বছর পূর্বে বলেছেন ফতোয়া মাসাইল বইয়ে, একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি আব্দুল্লাহ আল কাফেল কোরাইশি অবগত নই। আর আমাদের ২৬ বছরের তদন্ত, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ২৬ বছর থেকে কোরআন হাদিস তদন্ত করি, তবে আমি মানুষ, আমার তদন্তে কোনো দিন আসেনি যে একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে, আমি তদন্তে এটাই বুঝেছি যে একটা গরুতে ৭ জন অংশগ্রহণ করতে পারে, একটা উঁটে ১০ জন অংশগ্রহণ করতে পারে সেটা ভিন্ন কথা। আমি যেটা জানাচ্ছি সেটা হলো এই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করুন, এটাই ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার যাই, কুরবানির পশু গোস্ত তিন ভাগ করতে হবে কি? তিন ভাগ করার কোনো সহিহ হাদিস দুনিয়াতে নেই। তাহলে খাবেন দিবেন আল্লাহর আদেশ, কুল মিন হাওয়াতেমুল বায়েসল ফকির, খাও দাও দুষ্ট গরিবকে খেতে দাও। আল্লাহ রাসূল বলেন কুল ওয়াতিমু ওয়াদাখিরু, নিজে খাও দুস্থ গরিবকে খেতে দাও, জমা রাখো, এটা আল্লাহর রাসূলের আদেশ। তিন ভাগ করলে গুনাহ হবে কি? না, তিন ভাগ করলে গুনাহ হবে এমনটা কথা নয়,
তিন ভাগ করার পরে চাঁপাই নবাবগঞ্জের নীতিতে এক ভাগ দুই ভাগ আগে নিয়ে আসলাম, এক ভাগ পরে মাথা পিছু ভাগ করে নিলাম, সেটাও গুনাহ হবে এ কথা নয়। যারা বলেছে যে দান করার পরে ফেরত নিল, এটা বমন খেয়ে নিল, বমন করার পরে খেয়ে নিল, এই কথা কুরবানির গোশতের উপরে বলা যাবে না। কুরবানির গোশত খুব দামি গোশত, সম্মানী গোশত, মানুষ খাবে, ফকির মিসকিন কি দেবে এ কথাই ঠিক। ফকির মিসকিন হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেমন আপনাদের শহরের অবস্থা, সেদিন ফকিরেরা এসে গোশত নিয়ে যায়, দিয়ে বিকালে তারা বিক্রি করে দেয়। আচ্ছা, যাই করুক, চাইতে যে এসেছে তাকে ফিরিয়ে দিবেন না, এটি আল্লাহ রাসূলের আদেশ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদেরকে কথার শেষে এসে অনুরোধ জানাচ্ছি যে যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি, কুরবানের আকিকা এক নয়, আকিকা পিতার জিম্মেদারি, যা সপ্তম দিনের দিনেই করতে হবে, আগে পরে চলে না। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, অতএব আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে সম্ভবপর কুরবানি করেন। আল্লাহর নবী বিদায় হজে 100টি গরু একাই জবাই করেছিলেন, তিনি করেছিলেন 63টি, আর বাকি আলীকে করতে বলেছিলেন। বোঝা যাচ্ছে একাধিক কুরবানি করা ভালো, 5টা 7টা 10টা 20টা গরু জবাই করেন, মানুষ গরিব ফকির মিসকিনকে দিয়ে দেন, সেটাই উত্তম হবে, যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজ। মর্মে মসজিদের সকল দিনী মুসলিম ভাই বোনকে, আমাদের সাথে যারা অনলাইনে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সময়ে আমাদের বক্তব্য অবগত হবেন, সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন, মানুষকে দেখানোর জন্য নয়। বৈধ পয়সা দিয়ে কুরবানি করুন, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কুরবানি করুন। কারণ আপনার তাকওয়া অন্তর আল্লাহর কাছে যায়, গোশত এবং রক্ত যায় না, একথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এমন একটি বড় কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার তৌফিক দান করে। মর্মে প্রথম বাক্য যেটা অনেকদিন পরে এসে বললাম, রমজানের প্রথম দিকে বলেছিলেন, স্বাভাবিকভাবে বলেছিলাম, স্বাভাবিকভাবে বলে থাকি, আপনাকে জামিয়া সালাফের জন্য দোয়া করতে হবে। আমি আপনার দিনী ভাই, আপনার উপরে জিম্মেদারি চাপিয়ে যাচ্ছি দোয়া করা, এতে যদি আপনার কোনো ঘাটতি থাকে সে জব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আমি বিশ্বাস করি ওপরে যদি কবুল হয় তাহলে দুনিয়াতে সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে দুনিয়াতে সহজ নয়। মর্মে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এদেশের শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিক্রম, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য দেশ বিদেশের শিক্ষক সেখানে অবস্থান করেন, এই প্রতিষ্ঠানকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় একটু বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর। আল্লাহ নিজে হাতে কোনো কাজ করেন না, মর্মে দানের হাত আগে পরে সবসময় প্রশস্ত রাখবেন। আপনাদের সুপরিচিত বাইতুল হাম জামে মসজিদের কাজটি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে আরম্ভ হয়েছে, সময়ে যাবেন, দেখতে যাবেন, ভালোবাসা প্রকাশ করবেন, বাইতুল হাম জামে মসজিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়াকে কবুল করে। তারপরের কথা, অত্র মসজিদটি আহলে হাদিসের মসজিদ, সঠিক আকীদার মানুষ এখানে আসবে, দাওয়াত দেবে, এ কথাই ঠিক। ভালোভাবে মনে রাখবেন, আপনার দাওয়াতের মাধ্যম যদি বেদাতি মানুষ দিয়ে এই মসজিদে দাওয়াত হয় তাহলে যা কিছু ক্ষতি আসবে সব ক্ষতির সমপরিমাণ ক্ষতি আপনার হবে, যা কিছু পাপ হবে সেই পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। আপনারা সঠিক আকীদার মানুষ, আহলে হাদিস অকি বলা হয়, যারা বলে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি তবে হাত নিচে বাঁধব না, তার নাম আহলে হাদিস। ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি চুপে আমিন বলবো না, তার নাম আহলে হাদিস। দরকার হলে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, জঙ্গলে চলে যাব, তবু সেখানে বেঁচে থাকব, আমিন জোরে বলবো, এটাই ঠিক। বুক হাতে হাত বুকে বাঁধব, এ কথাই ঠিক। হুবাহু কোরআন এবং সহিহ হাদিস যেখানে আছে সেখানে আমরা আছি, এর নাম আহলে হাদিস। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই আহলে হাদিস। আহলে হাদিসের পরিচয় দিয়ে
বুকের উপরে জাল জয়ে কেসা কাহিনী চলবে এমন কাপুরুষের পরিচয় দিয়েন না। মর্মে আপনাদের অনুরোধ জানিয়ে যাচ্ছি, আহলে হাদিস ও কি বলে, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারে আহলে হাদিস শহরে হতে পারে, জঙ্গলও হতে পারে, ড্রেনও হতে পারে, সাততলা বিল্ডিং পঞ্চাশতলা বিল্ডিং উপরেও হতে পারে, তার নাম আহলে হাদিস। তারা কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমল করেই আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। এই রক্তে গড়ে ওঠা এসব মসজিদ, এগুলো আহলে হাদিসের বুকের উপরে মসজিদ। মর্মে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ কর। যারা এই সব মসজিদের সাথে সংক্রান্ত ছিল, যারা সঠিক আকীদা আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন বাকি রেখেছে, সমস্যার মুখোমুখি হয়ে দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা বেঁচে আছি তাদের উত্তরসূরি হয়ে মওলানা আব্দুল্লাহ কাফেল কোরাইশের মতো এরকম মানুষের উত্তরসূরি হয়ে কোরআন এবং সহিহ হাদিসকে নিজের জীবনে নিজের মসজিদে একশো বাস্তবায়ন করার তৌফিক দান করো। এই দাবি তোমার কাছে জোরালোভাবে যা রাখছি, তুমি এটা